সুপ্রিয় দর্শক, আমি কাওসার আহমেদ, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আরেকটি নক্ষত্রের পতন, তিনি আর কেউ নন, ভারতের কিংবদন্তি গীতিকার, সুরকার, শিল্পী বাপ্পি লাহিড়ি। একের পর এক নক্ষত্রের পতন ঘটছে। লতা মঙ্গেশকরের পর সন্ধ্যা মুখোপাধ্যায় তার রেশ কাটতে না কাটতেই মারা গেলেন বাপ্পি লাহিড়ি। 70-80 দশকে তিনি বেশ কিছু সিনেমায় হিট গান উপহার দিয়েছেন। ডিস্কো ডান্সার, শরাবি, চলতে চলতে ইত্যাদি সিনেমার সুপারহিট গানগুলো। 2020 সালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হওয়ার পরেও বেশ কিছুদিন যাবৎ এবছর হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে রিলিজের একদিন পরে আবার তিনি শারীরিক অসুস্থ বোধ করেন। দ্রুত চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল চিরতরে। তিনি ইহজগৎ থেকে বিদায় নিলেন। তার সৃষ্টি, সুর, সঙ্গীত, গান অমর হয়ে থাকবে। ভারতে এখন শোকের ছায়া। ভারতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন মন্ত্রী পরিষদে থেকে শোকবার্তা জানিয়েছে। মমতা ব্যানার্জিও শোকবার্তা জানিয়েছে। বেশি দিন হয়নি, কারণ কয়দিন আগে মারা গেলেন লতাজি, তারপর সন্ধ্যাজি, তার 24 ঘন্টা না যেতে বাপ্পি লাহিড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হিন্দি গানের পাশাপাশি বেশ কিছু সুপারহিট বাংলা গানও উপহার দিয়েছে, যা আজও দর্শকের মুখে মুখে গাইতে শোনা। তার সর্বশেষ হিন্দি গান ছিল 2020 সালে মুক্তিপ্রাপ্ত বাগি 3 সিনেমার। তার একটি আইকনিক সুর ছিল আই এম ডিস্কো ডান্সার, ও সুন্দরী। এই ওয়ার্ডগুলো এখনো মানুষ ব্যবহার করে, মনের অজান্তে গুনগুন করে গায়। এই মহাতারকার বিদায়ে আমরাও শোকাহত। বিডি এন্টারটেনমেন্ট নিউজ পরিবার শোকাহত। তার শেষ যাত্রা মঙ্গলময় হোক। আপনারা বাপ্পি লাহিড়ির কোন গান শুনে তার ভক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।